নীলাচলর বুকুত ট্রেঙ্কুলাইজ বন্য হস্তি দহ বারো দিনের অন্তত সফলতার মুখ দেখিলে বন বিভাগে। প্রথমে চাওক এই দৃশ্য, যুদ্ধং দেহি বন বিভাগ। মাজনিকা এনেদরেই হস্তম হয়ে পড়িল বন বিভাগের একটা বৃহৎ দল। বন্দুকর নলিরে হাতিল লক্ষ্য করে নিক্ষেপ করা হল ট্রেঙ্কুলাইজ করা বেজি। বেজি হাতির দেহত সুমার পাছতেই শান্ত হয়ে পড়িল খঙাল হাতিটো। দীর্ঘ প্রচেষ্টার অন্তত অবশেষত হাতিটুক ট্রেঙ্কুলাইজ করবলে সক্ষম হল বন বিভাগ। লগেলগে অন্ত পড়িল দীর্ঘদিনিয়া এক প্রচেষ্টার। তার পাছতেই জে সিবির সহায়ত নিরাপদ স্থানলৈ হাতিটো নিবলৈ করা হল চেষ্টা। দীর্ঘ সময় এনেদরে বন বিভাগে নিরন্তরভাবে চলালে চেষ্টা। হাতিটোর অবস্থিতির কথা জানার পাছতেই বন বিভাগে দি আছিল নীলাচলর বুকুত টহল। সমান্তরালভাবে শঙ্কিত হয়ে পড়েছিল স্থানীয় রাইজ। মাজনিকা ট্রেঙ্কুলাইজ আর পুয়াই এইদরে লৈ যোৱা হল অসম মেঘালয় সীমান্তর রানীস্থিত ঘন জঙ্গললৈ। বন বিভাগে তাতেই এৰি দিয়ে বন্য হস্তিটো। বর্তমান রানীস্থিত ঘন জঙ্গলত আন হাতির হইতে সুকলমে আছে বন্য হস্তিটো। মৌসুমী শর্মা বৰুৱা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। নীলাচলর বুকুত ট্রেঙ্কুলাইজ বন্য হস্তি দহ বারো দিনের অন্তত সফলতার মুখ দেখিলে বন বিভাগে। প্রথমে চাওক এই দৃশ্য, যুদ্ধং দেহি বন বিভাগ। মাজনিকা এনেদরেই হস্তম হয়ে পড়িল বন বিভাগের একটা বৃহৎ দল। বন্দুকর নলিরে হাতিল লক্ষ্য করে নিক্ষেপ করা হল ট্রেঙ্কুলাইজ করা বেজি। বেজি হাতির দেহত সুমার পাছতেই শান্ত হয়ে পড়িল খঙাল হাতিটো। দীর্ঘ প্রচেষ্টার অন্তত অবশেষত হাতিটুক ট্রেঙ্কুলাইজ করবলে সক্ষম হল বন বিভাগ। লগেলগে অন্ত পড়িল দীর্ঘদিনিয়া এক প্রচেষ্টার। তার পাছতেই জে সিবির সহায়ত নিরাপদ স্থানলৈ হাতিটো নিবলৈ করা হল চেষ্টা। দীর্ঘ সময় এনেদরে বন বিভাগে নিরন্তরভাবে চলালে চেষ্টা। হাতিটোর অবস্থিতির কথা জানার পাছতেই বন বিভাগে দি আছিল নীলাচলর বুকুত টহল। সমান্তরালভাবে শঙ্কিত হয়ে পড়েছিল স্থানীয় রাইজ। মাজনিকা ট্রেঙ্কুলাইজ আর পুয়াই এইদরে লৈ যোৱা হল অসম মেঘালয় সীমান্তর রানীস্থিত ঘন জঙ্গললৈ। বন বিভাগে তাতেই এৰি দিয়ে বন্য হস্তিটো। বর্তমান রানীস্থিত ঘন জঙ্গলত আন হাতির হইতে সুকলমে আছে বন্য হস্তিটো। মৌসুমী শর্মা বৰুৱা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।